Yeah.
দিকটা কি হবে? যে ইঞ্জুরি রিপোর্টটা দিয়ে হলো সেটা তোরা নিয়ে চলে আয়, নিয়ে চলে ওটা রাখবে না হাতে, যেটাতে ভাই তো সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ সিলিম তুমি ছবি করছিলে নাকি? কি ছবি করছিলেন নাকি? দাদা আজকে ডেপুটেশন ছিল, পুলিশের সঙ্গে কথা হলো? কথা হলো, 2 তারিখের পরে যা ঘটনাগুলো ঘটনা প্রবাহ চলে এসেছিল এবং যেভাবে আমাদের দলীয় কর্মীরা অত্যাচারিত ছিল চরমভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মিথ্যা মামলা লাগানো হয়েছে, সেই জায়গায় আমরা প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আপনি একদলীয়ভাবে করছেন, একটা রাজনৈতিক শাসক দলের হয়ে করছেন, যেটা আপনার এই চেয়ারে থেকে করা উচিত নয়। তো আপনি নিরপেক্ষভাবে কাজ করুন, আগামী দিনে এলাকা শান্ত রাখতে হলে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বজায় রাখতে হলে আপনাদেরকে স্ট্রং মেসেজ সব জায়গায় দিতে হবে, নাহলে যদি রাজনৈতিকভাবে শাসক দলের হয়ে করেন তাহলে সেখানে যে কোনো সময় প্রতিরোধ হবে এবং আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তার মোকাবিলা করব। শুভেন্দু দিগের জানালেন যে যদি একের উপর যদি ঘর ছাড়া এখনও পর্যন্ত বিজেপি কর্মীরা যদি ঘর না ফেরে, তো সেক্ষেত্রে আগামী দিনে বৃহত্তর আন্দোলন না? আমরা তো বহুবার ধরে, আমরা বহুবার 2 তারিখের পর থেকে অনেকবার এই পিএসের যিনি দায়িত্বে আছেন, এই চেয়ারে যিনি আছেন ওসি, তিনাকে আমরা অনেকবার ঘর ছাড়াদের লিস্টও দিয়েছি এবং বলেছিলাম যে এরা বাড়ি ফিরে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা করবেন। কিন্তু দেখা গেছে আমরা বারংবার চেষ্টা করেও আমরা ফেলিওর, আমরা কোনো প্রকার ওনার সহযোগিতা পাইনি, যার জন্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা কিছুদিন আগে এসেছিলেন এবং আমাদের নেত্রী সম্পাদিকা রাজ্যের তিনি প্রিয়াঙ্কা দি এসেছিলেন, সেদিনও ইনাদের অ্যাক্টিভিটিস কার্যকলাপ যা ছিল মানবাধিকার কমিশনের সিনিয়র সদস্যরা দেখেছেন এবং তিরস্কৃত করেছেন যে একজন 80 বছরের উপরে বৃদ্ধকে যেভাবে কেস লাগানো হচ্ছে, আমস্যাক যে বিছানায় পড়ে আছে, তো সেদিন মানবাধিকার কমিশনের সদস্যরা বুঝে গিয়েছিলেন যে ইনার মুভমেন্ট বা ইনার মানসিকতা কোন জায়গায় কাজ করছে। তো আমরা দেখব, বললাম আগামী দিনে যদি বাড়ি ছাড়ারা বাড়ি ফিরে ঠিকভাবে না থাকতে পারে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের বাড়ি ফেরাবো, এটা আমরা অঙ্গীকার করব। দাদা শুভেন্দু অধিকারী তিনি বলে গেছেন যে যদি ঘর ছাড়ারা যদি আবার কোনো সমস্যায় পড়ে, কিন্তু আগামী মাসে 10,000 কর্মী নিয়ে আবার সেই বিক্ষোভ কর্মসূচি করবে। না, আমি তো আজকে আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে, বিধায়ক হিসাবে আমি আজকেই ঘোষণা করেছি আমাদের লাগাতার কর্মসূচি চলবে। বাড়ি ছাড়া শুধু নয়, বাড়ি ছাড়া আছে এবং যেভাবে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, রাজনৈতিক কর্মসূচি নিতে দেওয়া হচ্ছে না। আজকে আমরা বেশ কিছুদিন 1 বছর পরে একটা কর্মসূচি এখানে নিচ্ছিলাম, তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের হেনস্থা, গাড়ি আটকানো, মারধর এসব করেছে এবং পতাকাগুলো, এই ফ্ল্যাগগুলো দেখা যাবে কালকে থাকবে না, ছিঁড়ে ফেলে দেবে।
তো এগুলো চলছে, কিন্তু এগুলো আমরা কঠিনভাবে প্রতিরোধ করবো আগামী দিনে, এটা আমরা বার্তা এই পুলিশকে না। আমরা প্রথমে তো পদত্যাগ আমরা করতে গেলে তো উনি পদত্যাগ করবেন না বা হবেন না, কিন্তু আমরা ইনার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে আমাদের বা ইনি করছেন না, সিআই সাহেব আছেন এবং আমরা এসপি সাহেবকেও বলেছি এবং ইনি কোর্টের অবজারভারের অবজারভেশনের মাধ্যমে আছেন কোর্টও, ওনাকে আমার মনে হচ্ছে উনি যেভাবে এইসব কেসগুলো করেছেন তাতে আমাদের প্রিয়াঙ্কা দিয়ে এসেছিলেন, তিনিও ভাবছেন হাইকোর্টে নিশ্চয়ই এইসব কেস নিয়ে ভাবনা চিন্তা চলছে আগামী দিনে, তো উনি থাকবেন কি থাকবেন না কোর্ট নিশ্চয়ই, আমরা তো বলা না বলাটা কিছু লাভ নেই, তো নিশ্চয়ই কোর্টের আয়তার মধ্যে উনি পড়তে পারেন। আজকে আপনাদের কর্মসূচিতে তৃণমূলের অঞ্চল প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান দুঃখী আহত হয়েছেন এবং এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছে, কি বলবেন? না আমার সেরকম কোনো খবর নেই, আর সিভিক ভলেন্টিয়ার বলে কেউ দেখিনি কাউকে, হ্যাঁ কেউ কোথায় হয়তো তথ্য সংগ্রহ করার জন্য বাইরে কেউ বসছিলো বা তৃণমূলের হয়ে কাজ ফাজ করছিলো কেউ কিনা জানি না, কি আমাদের লোকেরাই আক্রান্ত, আমাদের লোকেরা বাড়ি ফিরছে গাড়ি আটকাচ্ছে, যাওয়ার সময় আটকাচ্ছে, আসার সময় আটকাচ্ছে, এইসব করছে, আর কে প্রধান এত বড়ো আমাদের লোকের ক্ষমতা হয়ে যায়নি যে এত বড়ো তৃণমূলের এত বড়ো বড়ো প্রধানকে আমাদের আটকানো ক্ষমতা আমাদের হয়নি, এখন আগামী দিনে হলে তখন দেখা যাবে।